প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছ এই মুহূর্তে স্কুল কলেজে পড়ছ তোমাদের শিক্ষাব্যবস্থাকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকের একটি বৈঠক করেন এবং ওই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য কি নির্দেশ দেন শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কি পরিবর্তন হতে চলেছে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় আর সমস্তটাই বিস্তারিত জানাবো এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের তরফ থেকে সিলেবাস নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কাজেই তুমি যদি স্কুল কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি তোমরা সকলেই জানো দু সাল থেকে আমাদের এর রাজ্য তথা দেশে এই কোভিডের প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থা যার কারণে এ বিভিন্ন উপায়ে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার কথা পরিকল্পনা করা হচ্ছে এবং তেমনি এক বৈঠক ছিল শিক্ষা শিক্ষাব্যবস্থার অগ্রগতি করার জন্য কালকে এ শনিবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাকে উন্নতির জন্য একটি নতুন বিষয় বিশেষ ব্যবস্থা নেয়ার কথা বলেন বা একটা নতুন পদ্ধতি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় জারি করেন আমরা সকলেই জানি নিউ এডুকেশন পলিসির দরুন স্কুল কলেজের একাধিক বিষয় চেঞ্জ করার কথা আগেভাগেই পরিকল্পনা করেছেন কিন্তু তার সাথে আরও একটি বিষয় স্ট্রিক্টলি জুড়ে দিয়েছেন হাইব্রিড শিক্ষা ব্যবস্থাতে জোর দিয়েছেন নরেন্দ্র মোদী অর্থাৎ কালকে এ রাজ্যের একাধিক উপাচার্যদের সাথে কিন্তু একটি বৈঠক ছিল দু হাজার সালে নিউ এডুকেশন পলিসি ই কতটা বাস্তবায়িত হতে চলেছে কতটা আর প্রত্যেকটা জায়গায় ইমপ্লিমেন্ট হবে তা নিয়ে একটা বৈঠক ছিল সেই বৈঠকে একাধিক বিষয় উঠে আসে এবং সেখান থেকে উঠে আসে এই মুহূর্তে কোন জায়গায় কোভিডের কারণে শিক্ষা ব্যবস্থা স্থগিত হয়ে গেছে কোনো জায়গায় এক এক রকম সমস্যা দেখা গেছে যাতে শিক্ষা ব্যবস্থা বন্ধ না হয় সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু হাইব্রিড শিক্ষা ব্যবস্থার নির্দেশ দেন যে অনলাইনের পাশাপাশি অফলাইন ও সমস্ত জায়গায় সমস্ত কিছু যাতে থাকে অর্থাৎ ছাত্রছাত্রীরা চাইলে অনলাইনে পঠন পাঠন করতে পারবে ছাত্রছাত্রীরা চাইলে অফলাইনেও পঠন পাঠন করতে পারবে এ এতে কী হবে যখন কোনো আপিত আপৎকালীন পরিস্থিতি আসবে এ যেটা আমরা কোভিডের দু হাজার থেকে আমরা অনেকেই দেখেছি যে কোভিডের কারণে শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেছে যাতে শিক্ষাব্যবস্থা বন্ধ না হয় সেই কারণে উভয় দিকে মানে যেরকমভাবে অফলাইনে জোর কদমে প্রস্তুতি চালানো হয় সেরকমভাবে অনলাইনের প্রযুক্তিকে উন্নত করে অনলাইনেও যাতে জোর কদমে অফলাইনের পাশাপাশি অনলাইনেও যাতে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় সেই দিকেই কিন্তু নির্দেশ দেয় অনলাইন এবং অফলাইন মিশিয়ে কিন্তু হাইব্রিড শিক্ষানীতি ইতে গুরুত্ব দেওয়ার কথা কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে উল্লেখ করেন যেটা কিন্তু একাধিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এবং রাজ্যের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে তোমরা হয়তো অনেকেই শুনেছ যে আমাদের রাজ্যে এ প্রত্যেকটি ছাত্রছাত্রী মানে প্রত্যেকটি স্কুল পরিবারের জন্য সিলেবাস পুনরায় চেঞ্জ হতে চলেছে এ এবং সেই সিলেবাস নিয়ে পর্যালোচনা চলছে একটা সার্ভে চলছে প্রত্যেকটি স্কুল স্তরে এক্ষেত্রে তোমাদের যে প্রত্যেকটা ক্লাসের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পরিবর্তন হবে বিশেষ করে সিলেবাস যখন পরিবর্তন হয় এক্ষেত্রে একটা কমন বিষয় বলে রাখি বাংলা এবং ইংলিশ সাবজেক্ট কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয় এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে কোনো চ্যাপ্টারকে বাদ দিয়ে দেওয়া কোনো চ্যাপ্টারকে অন্য জায়গার থেকে অ্যাড করা এই রকমভাবে অভিনব পদ্ধতিতে নতুন সিলেবাস তৈরি করা হয় তো এক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে প্রত্যেক প্রত্যেককে বলে রাখি তোমরা যারা মাধ্যমিকে পড়ছো একাদশ শ্রেণীতে উঠবে উচ্চ মাধ্যমিক উঠবে বা অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রী আছো তোমাদের কোনো কাউ ছাত্রছাত্রীদের সিলেবাস এই মুহূর্তে কিন্তু পরিবর্তন হচ্ছে না এটা একটা লং প্রসিডিওর ওর প্রথমে পর্যালোচনা করা হবে সার্ভে করা হবে তারপরে এক্সপার্ট টিম গঠন করা হবে সিলেবাস কোনটাকে কোথায় পরিবর্তন করা হবে কোন সিলেবাসে কি অ্যাড করা হবে সেই সমস্ত বিষয় উল্লেখ করা হবে এবং সেটা চার পাঁচ বছরের একটা প্রসিডিওর সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কাউর সিলেবাস চেঞ্জ হচ্ছে না বিশেষভাবে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই এক্ষেত্রে তোমরা কিন্তু নিশ্চিন্তভাবে তোমাদের পরবর্তী যে সিলেবাস রয়েছে যে সিলেবাস রাজ্য সরকার এই মুহূর্তে ঠিক করেছে যে সিলেবাসে বিগত বছরে ছাত্রছাত্রীরা পড়ছে তোমরা সেই সিলেবাসে নিঃসন্দেহে পড়তে পারো কোনো রকম অসুবিধা নেই এ এক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বিষয়টা উল্লেখ করেছেন মানে হাইব্রিড শিক্ষানীতি অর্থাৎ অফলাইনের পাশাপাশি অনলাইনেও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সমানভাবে শিক্ষাকে গুরুত্ব দিয়ে অফলাইনের পাশাপাশি অনলাইনেও যদি পঠন পাঠন করানো হয় তাহলে কেমন হয় অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে ভুলো না প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত